আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়েছি জেলা পরিষদে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে জানাবো যে কোন পদে কতজন লোক নেবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন এবং কত টাকা ব্যাংক ড্রাফট করতে হবে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জানাই যে এখানে বলা আছে যে জেলা পরিষদ ফরিদপুরের যে একটি নতুন সার্কুলার আছে, 7 মার্চে 1 নম্বর পদ হচ্ছে নিম্নমান সহকারী, কাম কম কাম মুদ্রাক্ষরিক, বেতন স্কেল হচ্ছে গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস থাকলে হবে, মানে এসএসসি পাস থাকলে হবে। ইংরেজি প্রতি মিনিটে 40 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 30 শব্দ টাইপ করার যোগ্যতা সহ কম্পিউটার চালানোর প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। বয়স সীমা হচ্ছে 23/3/2023 তারিখে। প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম সর্বোচ্চ বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। তারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে দেওয়া আছে বাত্রা বাহক, গ্রেড হচ্ছে 18, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। লোক নেবে একজন এবং এটা হচ্ছে এসএসসি পাস থাকলেই চলবে, আর কোনো কিছু দরকার নাই। 3 নম্বর দেওয়া আছে ফটোকপি অপারেটর কাম দপ্তরি, গ্রেড হচ্ছে 18, বেতন স্কেল 8,600 থেকে 21,310 টাকা। একজন লোক নেবে, এটা হচ্ছে এসএসসি পাস থাকলেই চলবে, আর কোনো কিছু দরকার নেই। 4 নম্বর দেওয়া আছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। লোক নেবে দুজন অষ্টম শ্রেণী পাস থাকলেই চলবে। শর্তাবলীতে দেওয়া আছে প্রার্থীকে সাদা কাগজে স্বহস্তে আবেদন করতে হবে, মানে একটা এফোর সাইজ সাদা কাগজে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনে নিজের নাম, শিক্ষাগত যোগ, নিজের নাম, পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম, স্কুল যা যা থাকে আর কি, একটা সিভির ভিত্তি। আপনার দোকানে যা বলেন যে ছোট্ট একটা এফোর সাইজ একটা আবেদন লিখে দেন, তাহলে সুন্দর করে 20 টাকা দিলে লিখে দেবে, আপনারা লিখে নিতে পারেন। অথবা যেহেতু এখানে স্বহস্তে লিখতে বলছে, আপনারা নিজের হাতে লিখতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক তো হতেই হবে। আবেদনপত্রে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ফরিদপুরকে সম্বোধন করে আগামী 23/3/2023 আবেদনপত্র তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জেলা পরিষদ ফরিদপুর কার্যালয়ের ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না, খামের উপর মোটা অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। আপনি যে পদে আবেদন করবেন অবশ্যই খামের উপরে সেই পদটা উল্লেখ করে দেবেন, এবং বিভাগীয় প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে নিম্নোক্ত কিছু কাগজপত্র লাগবে। প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি দিবেন। নাগরিক সনদপত্র সত্যায়িত কপি দিবেন। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা অন্য অন্য কোটার ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে সনদগুলো থাকে সেই সনদগুলো দেবেন, এবং অবশ্যই প্রধান নির্বাহী জেলা পরিষদ ফরিদপুরের অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংকের 200 টাকা পে অর্ডার করতে হবে। পে অর্ডার বলেন, ব্যাংক ড্রাফট বলেন, যেটাই বলেন করতে হবে। করার পর একটা পে অর্ডার কাগজ দেবে, কাগজটা আপনার আবেদনের সাথে লাগিয়ে দেবেন। তো বন্ধুরা, এই এটা শেষ লাস্ট ডেট কবে বা আর আরও যদি তথ্য জানতে চান, তাহলে আপনাকে লাস্টে কলামে যদি দেখে যান নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য জেলা পরিষদের ওয়েবসাইটে জেলা পরিষদ কার্যালয় থেকে জানা যাবে। জেলা পরিষদের ওয়েবসাইটে ঢুকবেন, ওখানে লেখা আছে জেলা পরিষদ, জেলা পরিষদ ফরিদপুর .org-তে ঢুকবেন। ঢোকার পর আপনারা বিস্তারিত পেয়ে যাবেন, এখানে শর্টকাট হয়তো তার মধ্যে আপনারা ওখান থেকে অনেক বেশি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি আমাদের এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।